সরকার কে এই আবেদন আমরা জানাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। আপনারা আছেন তো সামনে, বেঁচে আছেন না অসুস্থ? সুস্থ না অসুস্থ? কারা কারা সুস্থ দেখে তুলিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুন। যারা হাত তুললেন না তারা কি অসুস্থ? তুললেন না কেন? আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, জোরে কোন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লা আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, তোরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে হে নয়, সে ভয়ের টুটি ধরব টিপে করব তাদের লয়, মরা ফাঁসে পড়ে আনব হাসি মৃত্যু জয়ের ফল, ওরে মোদের হস্তি দিয়ে জ্বলবে ওদের বজ্র নল। আর জোর বলেন কথা ঠিক কিনা? ঠিক না বে? ঠিক। প্রিয় বন্ধুগণ, আমার রহিমপুর এলাকাবাসী যুব সমাজ কর্তৃক আয়োজিত, এলাকাবাসী কর্তৃক নিবেদিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুয়াজ্জাস মোহতারাম, আপনাদের সকলের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক রহিমপুর আলহাজ হযরত মাওলানা শফিকুল্লাহ সাহেব, আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দার হায়াতটাকে প্রশস্ততা দান করুক, আমিন। আরো জোরে বলেন, আমিন। এবং আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি এবং আমন্ত্রিত ওলামায়ে হযরত, দূর দারাজ থেকে যারা কোরআন শোনার জন্য এসেছেন তাদের সকলকে আরেকটাবার ইসলামী রীতি অনুযায়ী আমি সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি আমার প্রতি রাগ করেছেন নাকি? তাহলে উত্তরগুলো সঠিকভাবে তো স্পষ্ট হচ্ছে না। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ সালাম পাঠ করার আগে মহান রবের শুকরিয়া করা দরকার, কি বলেন আপনারা? কারণ তামাম পৃথিবীতে এখন সবকিছুই চলে, চলতে দেওয়া হয় না শুধু কোরআনকে, কথা বলে না কেন? আরো আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কি না? সারা পৃথিবীতে ব্যান্ডের গান হয়, কোনো বাধা আছে? কথা বলে না? যাত্রা গান হয়, কোনো বাধা? এরপরে নারীরা ড্যান্স নাচ করে, কোনো বাধা? মদ্যপান হয়, কোনো বাধা? কোথাও কোনো বাধা আছে? এই তো আগামী 14ই ফেব্রুয়ারি ড্যান্স নাচ অশ্লীলতা বেহায়াপনা চলবে, কোনো বাধা? কথা বলে না, আছে বাধা? কিন্তু কোরআনে আছে বাধা, কথা বলেন ঠিক কি না? তার মানে বোঝা গেল যারা কোরআনে বাধা দেয় এরা আসলে মুসলমান নয়, এরা হচ্ছে নমরুদের প্রেদাত্তা, কথা বলেন কথা ঠিক কি না? তো ভাইয়েরা আমার, ওই জন্যই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে যাচ্ছি। এটি এমন একটি সমাজ ব্যবস্থা, এমন একটি সময়কাল চলছে সারা পৃথিবীতে যেখানে কোরআন সেখানেই বাধা, ঠিক না আমার ভাইয়েরা? সারা পৃথিবীর মানুষ যদি সবাই একত্রিত হয়ে কোরআনের বিরোধিতা করে, আল্লাহর কোনো যায় আসে? আল্লাহর কে কেউ আল্লাহর উপরে পাল্লা দিয়ে লাভ হবে? মজা টের পেয়েছে তুরস্ক এবং সিরিয়া, কথা বলেন কথা ঠিক কি না? কিছুদিন আগে চীন কিন্তু টের পাইছিল, পাইনি? যারাই আল্লাহর উপরে পাল্লা দিয়েছে তাদেরই আল্লাহ উঁচু করতে রাখতে দেয়নি কাল্লা, ঠিক না বে? ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা ফোনের লাইট গুলো জ্বালান আমার প্রিয় ভাইয়েরা, সব কিছুকে বেতি রেখে
যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন শোনার জন্য আর কোরআন বলার জন্য যে এখনো সুযোগ দান করছেন এজন্য মালিকের শুকরগুজার হচ্ছি। জোরে সরে বলছে আলহামদুলিল্লাহ। প্রবায়ের আমার সারা পৃথিবীর সকল নেতা নেত্রীদের আদর্শ সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয় আমার নবীজির পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না, ঠিক না বেঠি? ওই রসুলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করতে যাচ্ছি। জোরে সরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, একটু আগে সূরা নিসা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমাকে বলার মতো আর আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেন। আর একবার বলেন আমিন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত নোয়াখালী বাসী, রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আরো আওয়াজ দিয়ে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াত্তাখিজুনাল কাফিরিনা, কিছু মানুষ আছে কাফেরদেরকে আউলিয়া অন্তরঙ্গ বন্ধু বানায়, কিছু মানুষ আছে ইহুদি খ্রিস্টানদের দালালি করে, ইহুদিরা ওদের জানের জান, বাইরের দেশের ধুতিবিন্দা গুলো কলিজার টুকুরা, আর মিংদনিল মুমিনিন এই দেশের আলেম ওলামারা জানের দুশমন। আছে না নাই? আরো জোরে বলেন এখানে আছে না নাই? এই দেশে কিছু মানুষ আছে ওরা কাফেরদেরকে ভালোবাসে, ইহুদি খ্রিস্টানদেরকে কলিজার টুকুরা মনে করে, আর তাদের নীতিমালা গুলোকে মুসলিম সভ্যতায় কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা তারা চালায়। আল্লাহ পাক বলেন মিংদুনিল মুমিনিন, ওরা সব সময় মুমিনদেরকে মাইনাস করে যায়। কেন ওরা মুমিনদের পছন্দ করে না জানো? কেন ইহুদি খ্রিস্টানদের মতাদর্শ ওরা পছন্দ করে? কারণ ওরা মনে করে ওরা মনে করে ইহুদি খ্রিস্টান আর বাইরের বিধর্মীদের সঙ্গে থাকলে আমার সম্মান ইজ্জত সম্ভ্রম ক্রেডিট বেড়ে যায়, মানুষ দূর থেকে সেলুট দেয়, আর আলেম ওলামার টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালার সঙ্গে থাকলে তো মানুষ ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা সর্বাত্মক তাদের দালালি করে, ঠিক না বেঠে? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন ওরা কখনোই মুমিনদের ভালোবাসে। কথা বলছে না কেন? ওরা কাদেরকে ভালোবাসে? বাংলাদেশে কিছু থ্রি কোয়ার্টার মুসলমান আছে, এরা এই দেশের নিজের ধর্মের নীতিমালা তাদের ভালো লাগে না, ইহুদি খ্রিস্টানদের নীতিমালা অর্থাৎ ভালোবাসা দিবস ইহুদিদের ওদের মজা লাগে। বাইরের ইহুদিদের নীতিমালা দারিয়নের মতো দর্শকদের খুব মিষ্টি লাগে, ঠিক কিনা? কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন ওরা মনে করে ওদের সঙ্গে থাকলে সম্মান বাড়ে, না না ওদের সঙ্গে থাকলে সম্মান বাড়ে না। মিংদুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফা ইন্নাল ইজ্জাতু লিল্লাহি জামিয়া। আল্লাহ বলেন সম্মান ইজ্জতের মালিকটাকে আল্লাহ। কথা বলে না কেন? কে সম্মান ইজ্জতের মালিক যদি আল্লাহ না হয় এই দুনিয়ার কেউ হয়তো, তাহলে আমেরিকার বুশকে সাংবাদিকের জুতা পিটা খায় লাগতো না। কথা বলে না কেন? এই দুনিয়ার মানুষ যদি মানুষের সম্মানের মালিক হতো, তাহলে এই দুনিয়ার কিছু মানুষের যে সম্মান হানি হয় এটা হতো না, ঠিক না বেঠি? সম্মান ইজ্জতের মালিকটাকে কথা বলে না কে?
আমার প্রিয় ভাইয়েরা, আপনি আপনি চিন্তা করে দেখেন, এই মুসলমানরা বাংলাদেশে এরা সব সময় চেষ্টা প্রচেষ্টা চালায় আমাদের ধর্ম আমাদের ইসলামকে বিকৃত করাবার জন্য। ইহুদিদের দালালি করে ওরা চলে, কথা বলছে না কেন? এরা কি বলে জানেন? ওরা বলতে চায় যে মানুষ এসেছে বানর থেকে। আসলে বলেন তো, মানুষ বানর থেকে এসেছে নাকি মানুষ কোথা থেকে? আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস তাকুম রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তাকো তোমরা ভয় করো, রাব্বাকুম তোমাদের প্রতিপালককে, আল্লাযী খলাকাকুম যিনি তোমাদের সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা একটি নফস থেকে, তার মানে আদমের বাম পদরের হাড়ের খাঁটি থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়, ওই হাওয়া আর আদম থেকে এই দুনিয়ার সব মানুষ আসে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা সবাই কার সন্তান? আরো জোরে বলেন। আর এই দেশের কিছু বান্দরের জাতি আছে, ওরা নিজেকে বানরের জাতি হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আরো জোরে বলেন ঠিক না বেঠে? যারা আজকে বলতে চায় বাংলাদেশের 99% মুসলমানের দেশে মুসলমানের সন্তানদেরকে যারা বানরের শিক্ষা দিতে চান, আমরা তাদেরকে পরিষ্কার অর্থে জানিয়ে দিচ্ছি, আমরা বানরের জাতি নই। যারা নিজেকে বানরের জাতি বানাতে চান, ওর দাদা বানর, ওর বাপ বানর, ও নিজেও বানর, ওর 14 গোষ্ঠী বানর, আমরা মুসলমানরা বানর নই। ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে একজন পয়গম্বরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, যার নাম হলো দাউদ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। দাউদ পয়গম্বরকে পাঠিয়ে দিয়ে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু। জোর করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দাউদ রে, তুমি তোমার কওমের মানুষগুলোকে দাওয়াত দাও, বুদুল্লাহ, এক আল্লাহর দাওয়াত দিয়ে দাও, এক আল্লাহর বিধানের কথা বলো, সমাজের মানুষগুলোকে দাওয়াত দিয়ে দাও। কওম মানে হলো জনপদ, কওম মানে হলো এলাকা, কওম মানে হলো বংশ, কওম মানে হলো গোত্র, কওম মানে হলো জনপদ এবং দেশ। আল্লাহ পাক বলেন, সব মানুষগুলোকে দাওয়াত দিয়ে দাও, এক আল্লাহর দাওয়াত কার? কথা বলে না কেন? কার? আমি কার দাওয়াত দেওয়ার জন্য এসেছি? কথা বলে না কেন? কার? দাউদকে বলা হলো, তুমি দাওয়াত দিয়ে দাও। দাউদ দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, সমাজের ইহুদিরা দাউদের বিরোধিতা করলে, ওই সমাজ ও দেশে 99% মানুষের সংখ্যা ছিল, ওরা ছিল ইহুদি, ঠিক কিনা? দাউদ আলাইহিসসালামের সময় যারা ছিল ওরা ছিল জাতিতে ইহুদি। এই জাতিকে আল্লাহ পাক বললেন, তোমরা আমার দাওয়াত গ্রহণ করো। দাউদ তাদের দাওয়াত দিয়ে দিল, বরং ওরা দাওয়াত গ্রহণ না করে নবীর বিরোধিতা করা শুরু করে দিল। ঠিক না বেঠি? আল্লাহ পাক একটি নীতিমালা আইন জারি করে দিলেন। দাউদকে বলা হলো, দাউদ, তুমি ইহুদিদেরকে জানিয়ে দাও, তোমাদের জন্য শনিবারের দিন মাছ ধরা নিষেধ, এবং শনিবারের দিন তোমাদের মাছ খাওয়াটাও নিষেধ। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম ইহুদিদেরকে জানিয়ে দিলেন, শনিবারের দিনে তোমাদের মাছ ধরা ও খাওয়া দুটোই নিষেধ। জোরে কেন? আল্লাহু আকবার। আইনার নিয়মটা করে দিলেন কে? জোরে বলে না কেন? কে? এই ইহুদিরা শনিবারের দিন ওরা মাছ ধরল,
আল্লাহর নিয়ম নীতিটাকে ওরা ভঙ্গ করে দিল। ওই শনিবারের দিন তারা মাছ খাইল, যখন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নেমে আসলো, তখন এমন একটি প্রলয়ঙ্কারী গজব চলে আসলো রে, একসঙ্গে একটা দুইটা না, 70,000 ইহুদির মানুষেরা বানর হয়ে গেল। এবার বলেন তো ভাইরা, মানুষ থেকে বানর নাকি বানর থেকে মানুষ? কথা বলেন কেন, মানুষ আসলে আদম থেকে নাকি বানর থেকে? এখানে প্রমাণিত হয়ে গেল কোরআনের বক্তব্যটি। ভাইরা আমার, দাউদের সময় যখন ইহুদিরা একসঙ্গে 70,000 মতো বানর হয়ে গেল, এই ইহুদি জাতির কলঙ্ক, ইহুদি জাতি আর মানুষের সামনে দাঁড়াতে পারে না, কেমন করে মানুষকে মুখ দেখায়? ইহুদি জাতির মানুষেরা আল্লাহর গজবে পড়ে একসঙ্গে 70,000 বানর হয়ে গিয়েছে, মুখ দেখাতে পারে না। যখন কয়েক শতাব্দী পেরিয়ে যাবার পর ওই জাতিতে জন্মগ্রহণ করলো ডারিউন, ডারিউন নামের একজন ইহুদি জন্মগ্রহণ করলো, যার মতদর্শনই আজকে পৃথিবীতে বড় হইচই শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এই ডারিউন দুনিয়াতে আসলো, আসার পরে দেখতে পেল তার জাতির উপরে বড় কলঙ্ক, তার জাতির উপরে বড় অভিশাপ, তার জাতিটার উপরে আল্লাহর গজব এসে মানুষগুলোকে বানর বানিয়ে দিয়েছে। এই জন্য ডারিউন এমন এক গবেষণা করলো, কঠিনভাবে চিন্তা ও ফেকের চালালো, মুখ যখন কাউকে দেখাতে পারে না, ডারিউনের চিন্তা হলো আমি বানরের একার লেস কাটা যাবে এইটা আমি মানি না, আমার মতো পৃথিবীতে যতগুলো বানর আছে সব বানরের কিভাবে লেস কাটা যায়, সেই ষড়যন্ত্র চালালো। একটি থিওরি সে আবিষ্কার করলো, এমন চিন্তা গবেষণা করে মতভেদ তৈরি করে দিল। ওই যে কোরআনের আয়াতে বলা আছে মানুষ থেকে ইহুদিরা বানর হয়ে গেছে, এই কথাটা কোরআনের নিয়ে এই ডারিউন চুরি করে সেই কথাটাকে উল্টিয়ে লাগিয়ে দিল, বানর থেকে মানুষ এসেছে। আসলে কথাটা এইভাবে বলা দরকার ছিল, ইতিহাসের পাতায় বলার কথা ছিল, মানুষ থেকে বানর হয়েছে, ও না লিখে বরং লিখেছে বানর থেকে মানুষ এসেছে। চিন্তা করে দেখেন কত বড় শয়তান, ভাবতে পেরেছেন আপনি? ইতিহাসের পাতায় লিখে দিল যে বানর থেকে মানুষ এসেছে। আমার ভাইরা, একটু আগে সূরা নিসার আয়াত নিয়ে আমি প্রমাণ করে দিলাম, আপনারা বলেন তো মানুষ থেকে বানর নাকি বানর থেকে মানুষ? সবাইকে বলা লাগবে কি থেকে? আমার প্রিয় বন্ধুগণ, সেই নীতিমালা যারা বাংলাদেশে বইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে মুসলিম সভ্যতাটাকে নষ্ট করাবার জন্য এক শুষ্ক জ্ঞানে ঠান্ডা মেজাজে যারা কৌশল চালিয়ে যাচ্ছে, এদের মনের আশা জীবনেও পূরণ হবে না, ঠিক কিনা? বাংলাদেশে যতক্ষণ একজন মুসলমানের বেটা বেঁচে থাকবে ততক্ষণ ইহুদিদের পাঁচটা গোলামদের নীতিমালা কায়েম হতে দেওয়া হবে না। আপনাদের কার কোথায় বুক ফাইটা মরবেন সেটা আপনাদের ব্যাপার, কারণ ভাইরা এদেশে 99% মানুষ বসবাস করে মুসলমান, কথা বলছে না কেন? আর যারা ভারতের পুনর্জন্মকে যারা স্থাপন করাবার জন্য কৌশল চালাচ্ছেন, ওদেরও মনের আশা পূরণ হবে না, ঠিক না বেঠি? ভাইরা আমার, আলেমরা যখন ইসলাম ও কোরআনের কথা বলে তখন ধর্মদ্রোহিতার মামলা হয়, হ্যাঁ হয় না? আর ওরা যখন প্রকাশ্য দিবালে কি ইসলামের ক্ষতি করে, ওদের বিচার কেন বাংলার মাটিতে হয় না? এটা আজ আমাদের প্রশ্ন রয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার,
আপনি আরো একটু সামনের দিকে চলে যান। আগামী 14ই ফেব্রুয়ারিতে কিন্তু ভালোবাসা দিবস, ঠিক না বেঠি? এত রোজ ডে চলে গেছে কিন্তু বিগত দিনে, রোজ মানে হচ্ছে গোলাপ ফুল, ঠিক না? রোজ ডে চলে গেছে, এই দেশে রোজ ডে পালন হয়, মানে প্রেমিকাকে প্রেমিক গোলাপ ফুল দিবে সেটার দিবস আছে, আছে না নাই? এটা হলো সেই বাংলাদেশ। এই বাংলাদেশে কি দিবস পালন না হয়, এই দেশে ধর্ষণ করে সেঞ্চুরি করেছে মিষ্টি বিলি করেছে সেটারও দিবস হয়, কথা বলে না কেন? আগামী 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন হবে। যাদের মেয়ে আছে মেয়েগুলোতে সকালবেলা থেকে রাত 12টা না বাজা পর্যন্ত কাউকে বাইর হতে দেবেন না, যার বোন আছে বাসার থেকে বের হতে দেবেন না, যার মেয়ে আছে বেটি আছে 14ই ফেব্রুয়ারি সকালবেলা থেকে কাউকে বের হতে দেওয়া যাবে না। যার মেয়ে বেটি বোন লাল নীল হলুদ কালা সাদা শাড়ি পরে বাইরে ফিল্ডিং দিতে যাবে, বুঝে রাখেন, স্টাম্প নিয়ে আসেন, লিখে দেই, ওদের ইমান সম্মান সম্ভ্রম ওদের সব ইজ্জত বিলীন করে বাসায় আসবে। ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে লাভ নাই, হৃদয়েতে দারুণ খরা বৃষ্টির পানি কোথাও নাই, ভালোবাসায় আলুর ভর্তা মরিচ ছাড়া পিয়াজ নাই, ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে লাভ নাই, হৃদয়েতে দারুণ খরা বৃষ্টির পানি কোথাও নাই। তাই এক তালাক দেই দুই তালাক দেই তিন তালাক দেই বন্ধু তোরে, কারে সুখী কইরা জনম দুঃখী করলি অরে, ঠিক না বেঠে? এই ভালোবাসা দিবস চলবে আগামী 14ই ফেব্রুয়ারি। বাসার থেকে মেয়েগুলোকে বের হতে দেবেন না, মনে থাকবে? কথা বলে না কেন? থাকবে? এই ভালোবাসা দিবস ছিল ইহুদিদের, বাংলাদেশে আসলো কিভাবে? তাহলে একটা কুলাঙ্গার ছিল বাংলাদেশে, নাম হলো তার শফিক রেহমান, ওর নামের শুরুতে কিন্তু মোহাম্মদ ছিল, ও মোহাম্মদ কেটে দিয়েছে, রহমান ছিল শেষে, রহমান বাদ দিয়ে লিখেছে রেহমান। কত বড় কুলাঙ্গার হলে পরে এগুলো করতে পারে চিন্তা করেন। কোর্টে মামলা দিয়েছিল, দিয়ে বলেছিল ভালোবাসা দিবস চালু করতে হবে। ওই দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছি, এই শফিক রেহমান নামের মানুষটা ভালোবাসা দিবসকে বাংলাদেশে চালু করার জন্য কোর্টে মামলা দিয়েছিল। যেই বিচারপতি রায় দিয়ে ভালোবাসা দিবসকে পালন করার সুযোগ বের করে দিল, বাংলাদেশের যত যুবক যুবতীরা জেনা ধর্ষণ এগুলো চালাবে তার 50% গোনা দুই ব্যক্তিকে নেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার মেয়ে বেটিকে বাইরে যেতে দেন, 3 নম্বর সিরিয়ালটা কিন্তু আপনার হবে, ঠিক না বেঠে? ওরা দুইজনেই ভালোবাসা দিবসকে বৈধতা করতে গিয়া যে গোনাটা করেছে, যে পাপটা তার আমলে দেওয়া হবে, আপনারা বেটিদেরকে বাইরে পাঠিয়ে দেওয়ার অপরাধে এই গোনাটার সমপরিমাণ 3 নম্বর সিরিয়ালে যাওয়া লাগবে, ঠিক কিনা? ওপরে ফিটফাট ভিতরে সদরঘাট, সে নাকি বলে আমি স্মার্ট, মানে ভিতরে ওপরে ফিটফাট ভিতরে সদরঘাট, সে নাকি বলে আমি স্মার্ট। ওপরের অবস্থা দেখলে মনে হয় যে একে পাক্কা ইমানদার, ভেতরে তো পইসা গেছে গা, ঠিক কিনা? এমনটা হচ্ছে কি হচ্ছে না? এখন এগুলো যদি আমরা বলি, এগুলোই হচ্ছে হুজুরদের বড় সমস্যা, ঠিক না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আপনি যেদিন ভালোবাসা দিবসের পক্ষে রায় দিয়েছিল জজ, ওই দিন মেয়েগুলো ইউনিভার্সিটির মেয়েগুলো মিছিল দিয়েছিল,
পাগলা ক্ষুধার্ত কুকুরের মতো যুবকগুলো সেই দিন তাকিয়েছিল। মেয়েগুলো যখন ওয়ান পিস ড্রেস পরে যখন মাঠের মধ্যে নেমেছিল আর বলেছিল, আমার দেহ আমার যৌবন, যাকে খুঁজি আমি তাকে দেব। যখন এই স্লোগান দিয়েছিল আর বলেছিল, যাকে মন চাবে তাকেই ভালোবাসব। ক্ষুধার্ত পাগলা কুকুরের মতো, হিংস্র হায়নার মতো কিছু যুবক তাকিয়েছিল। যেই মেয়েগুলো মিছিল দিল ভালোবাসা দিবসে, এই মেয়েদের ওপরে এরা লাভ দিয়ে খপ খপ করে ধরে ধরে যখন ঘাড় মটকান শুরু করলো, আমার প্রিয় ভাইরা, কয়েকটা মেয়ে মেডিকেলের বারান্দায় কাতরাচ্ছিল, হোশ ফেরত আসলো, জিজ্ঞাসা করলো, আমি কোথায়? মা বলতেছে, মেয়েকে বেটি তুমি এখন মেডিকেলে। কয়, আমি এই জায়গায় কেন? কেন, তুমি ওই যে ভালোবাসা দিবসের পক্ষে মিছিলে গিয়েছিলে, ওখান থেকে তুমি মেডিকেলের বারান্দায় আসলে। কি বুঝলেন? যা করার তা করে দিল আমার ভাইয়েরা। ভালোবাসা দেখাবার মতো লোকের কি আমাদের অভাব আছে? কথা বলে না কেন? আমাদের কি মা নাই নাকি? আমাদের কি বাবা নাই? আমাদের কি চাচা চাচি নাই? আমাদের কি খালা খালু নাই? আমাদের কি আত্মীয় স্বজন প্রীতি নাই? ভালোবাসার লোকের কি আমাদের কোনো অভাব আছে নাকি? যাদের ভালোবাসার লোকের অভাব আছে, ওরা দিবস করে ভালোবাসা করে, ঠিক কিনা? আমাদের দিবস লাগে না, ঠিক কিনা? যারা এই ভালোবাসা দিবসে নুসরামি পান্ডামি গুন্ডামি শয়তানি করে বের হবে, আল্লাহর গজব তাদের জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, এই নোংরামি করতে করতে দেশটাকে পচায় ফেললো। কিভাবে নবীজির জামানায় আদ জাতির ওপরে অভিশাপ আসলো, কিভাবে সামুদ জাতির ওপরে আল্লাহর গজব আসলো, আপনি দেখলেই কিন্তু অবাক হয়ে যাবেন, ঠিক কিনা? আল্লাহ পাক লুদ আলাইহিম আসসালামকে পাঠালেন দাউদের পরে। লুদ আলাইহিসসালাম পৃথিবীর জমিনে চলে আসলেন। লুদকে বলা হলো, তুমি দাওয়াত নিয়ে দাও। লুদ বলে দিলেন, আল্লাহু আকবার। লুদ দাওয়াত নিয়ে দিল, লুদের দাওয়াত প্রচন্ড ভাবে চতুর্দিকে চলে গেল। লুদের কওমের মানুষেরা দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গেল। একটা শ্রেণীর মানুষেরা লুদের পক্ষে চলে গেল, আর এক শ্রেণীর মানুষেরা লুদের বিরোধিতা করল, ঠিক কিনা? যারা লুদের বিরোধিতা করলো ওই সমাজ, ওই সময় লুদের দাওয়াত যত হচ্ছিল, সমাজের মানুষগুলো লুদের বিরোধিতা প্রচন্ড করার পাশাপাশি সমকামিতা চালানো জেনা ব্যবচার করল। এরপরে পুরুষ পুরুষের সঙ্গে সমকামিতা করল যখন, দেশ ও জনপদটা জেনা দিয়ে একবারে লেট হয়ে গেছে, একবারে পচে গেল দেশের মানুষের চরিত্র যখন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে লোদের বাসায় সাতজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার! লোদের বাসায় সাতজন যুবকের মতো রূপ ধারণ করে ফেরেশতার আগমন হলো। আল্লাহর নবী লুত রাতের বেলা ফেরেশতাদের কি খাবারের জন্য আপ্যায়নের জন্য ব্যবস্থা করলেন, আপ্যায়ন করাবার জন্য চেষ্টা চালালেন। ওদের বলা হলো, তোমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রেডি করা হয়েছে। ফেরেশতারা বলল, আমরা খাই না। ফেরেশতারা কি খায়? কথা বলে না কেন? খায়। ওদের জন্য ঘুমার জন্য বিশ্রামের জন্য জায়গার ব্যবস্থা করা হলো। ওরা কি ঘুমায়? কথা বলছো না কেন? ওরা কি ঘুমায়? এবার বলেন তো, ফেরেশতারা ছেলে না মেয়ে? কথা বলে না? ফেরেশতারা কি ছেলে না মেয়ে? ওরা ছেলেও না মেয়েও না, ওরা আল্লাহর হুকুমের গোলাম, ঠিক না বেঠি? আল্লাহর নবী লুত বললেন,
খাইতে কিন্তু ওরা খাবে না, ঘুমাতে বললেন কিন্তু ওরা ঘুমাবে না। আপনার বাসায় যদি এই রকম কোনো আত্মীয় আসে বা স্বজন আসে, রাতের বেলা যদি আপনি তাদের খাইতে বলেন, আপনি যদি ঘুমাতে বলেন, তারা যদি বলে আমি খাই না ঘুমাইও না, আপনারা কি বলেন তো আরামে কি ওই বাসায় আপনি ঘুমাতে পারবেন? কথা বলছে না কেন? পারবেন? টেনশনে পড়ে যাবেন আপনি যে না জানি এরা আমার বাসার ভিতর আজকে কি না করে, ঠিক না? বেঠি লুদ আলাইহিসসালাম টেনশনে পড়ে গেলেন, এরা কারা আসলো, এরা খায় না ঘুমায় না, এরা বিশ্রাম করে না, এরা কারা রে? রাত জেগে আছেন আল্লাহর নবী লুদ, রাতের বেলা কোনো খবর হলো না। সকাল বেলার দিকে লুদ আলাইহিসসালামের দুইজন স্ত্রী ছিল, একজন বদকার আর একজন নেককার। বদকার মহিলা শহরের মধ্যে দৌড় দিয়ে গিয়ে বলেছিল, ও শহরের যুবকেরা, তোমরা না যুবক খুঁজে বের হও, তোমরা না ছেলেদেরকে খুঁজতেছ, আমাদের বাসায় সাতজন পুরুষ এসেছে, সবচেয়ে বড় সুন্দর, সবচেয়ে বড় দেখতে সুন্দর, একেবারে লোভনীয় যুবক, মন যদি চাহে তাহলে বাসার মধ্যে তোমরা যেতে পারো। শহরের যুবকেরা একত্রিত হয়ে গেল, লুদের বাসা ঘেরা করা হলো, আক্রমণ চালানো হলো। সকাল হয়ে গিয়েছে, লোদের বাসার চতুর্দিক থেকে যুবকেরা ঘিরা করে ধরল, যখন দেয়ালের মধ্যে হাঁক ডাক করলো, দরজার মধ্যে নক করল, দরজা খুলতে দেরি হয়ে যাওয়ার কারণে ওরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো, যখন আমার আল্লাহ পাক ফেরেশতাদের অর্ডার দিয়ে দিলেন, তখন যখন আল্লাহু আকবার, আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে এই জমিনটাকে হাতের উপরে তুলে ধরো, এই জমিনটা ভাসিয়ে ধরো গো, এই জমিনটা জেরা দিয়ে এতই বেশি অপরাধ করেছে এই জমিনের মানুষেরা, এই জমিনটা কালো হয়ে গেছে, এই জমিনটা পচে গেছে, এই জমিনটাকে হাতের উপরে ভাসিয়ে ধরো, আর আমার ওয়ার্ডারকে ফলো করে জমিনের মানুষগুলোকে ভিতরের দিকে ঢুকিয়ে দাও। আপনি চিন্তা করে দেখেন, লুদ আলাইহিসসালামের কাউমকে আপনি আপনি জমিনের ভিতরে দাবিয়ে দেওয়া হয় নাই, কারণ ওরা সমকামিতা করেছে, ওরা প্রেমের নামে জেনা ব্যভিচার করেছে। ফেরেশতারা যখন এটাকে উল্টিয়ে দিয়ে দিল, আপনি ফেসবুকে অথবা ইউটিউবের মধ্যে গিয়ে লিখে দেবেন যে মৃত সাগর কোনটি, বেরিয়ে আসবে ভিডিও, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমার প্রিয় ভাইয়েরা, জমিনের গহ্বরে মানুষগুলো সব ঢুকে গেল। লুতের জামানায় সমকামিতার অপরাধে যেমন দেশটার মানুষগুলোকে মাটির নিচে ডাবিয়ে দিয়েছে, যেমন বাংলাদেশে সারা পৃথিবীতে আজকে যেভাবে জেনা চলছে রে ভাই, যেভাবে ব্যভিচার চলতেছে, না জানি বাংলাদেশে কখনই গজব চলে আসে, ঠিক না? ঠিক, এমন কোন হোস্টেল নাই যে জেনা ব্যভিচার হচ্ছে না, এমন কোন জেলা উপজেলা নাই যে জেনা ব্যভিচার চলছে না, এমন কোন জায়গা নাই যে জেনা ব্যভিচার হচ্ছে না। আমার প্রিয় ভাইয়েরা, যত বেশি জেনা ব্যভিচার হবে, যত বেশি আলফা হেসা অন্যায় ব্যভিচার জমিনের ওপরে চলতে থাকবে, তত বেশি আল্লাহর গজব এই জমিনে অবধারিত হবে, ঠিক না? ঠিক। আমার প্রিয় ভাইয়েরা, এই জেনার হাত থেকে বাঁচতে গেলে এই 14 ফেব্রুয়ারির বুকে লাঠি মেরে বেরিয়ে আসতে হবে। এই ফালতু দিবসের গুষ্টি মারি এগুলো আমরা মানি না। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে রোজডে এগুলো মানি না, এরপরে যত ফাজলামি শয়তানি আছে এগুলো আমরা কেউ মানি না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, মানেন নাকি? এগুলো মানা যাবে, যাবে নাকি?
আমার প্রিয় ভাইরা, এগুলো থেকে যদি আপনি দূরে আসতে পারেন, সমাজ ব্যবস্থায় আপনার সন্তানদেরকে যদি পৃথক করে দিতে পারেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত যদি বানাতে পারেন রে, মরতে দেরি হবে, আল্লাহ কবরটা জান্নাত দিতে দেরি করবে না। আমার প্রিয় ভাইরা, সব নবীর দাওয়াত একটাই ছিল, সব নবীর একটাই কর্মসূচি ছিল, সবার দাওয়াতের ধারাবাহিকতা একটাই ছিল। লোত যখন দাওয়াত দিয়েছেন, লোদের পরে কিন্তু এই জমিনের ওপরে চলে আসছিলেন আল্লাহর পয়গম্বর, ওই সেই ব্যক্তিত্ব ইউসুফের পিতা। নাম কি আপনারা জানেন? কি নাম? ইয়াকুব আলাইহি আসসালাম। উনিও দাওয়াত দিয়েছেন, ওনার সময় বিরোধিতা করা হয়েছে, সবচেয়ে বেশি সমস্যায় ফেলানো হয়েছে, ঠিক না বেটি? শুধু একজন দুজন না, প্রায় 25 জন নবীর নাম কোরআনুল কারিমের আয়াতের মধ্যে খুঁজে পাওয়া যায়। তারা সবাই এই দিনের দামাত দিতে এসেছে, সমাজটাকে সংস্কার করতে এসেছে, সমাজের জালিমের বাচ্চাগুলো সেই নবীদের বিরোধিতা করেছে। নবীদের ওয়ারিশ হচ্ছে কারা? কারা? আর এমরা হচ্ছে নবীদের ওয়ারিশ। এখন নবীজির ওয়ারিশটা কোথায়? কোথায়? চোর ডাকাত গুন্ডা পান্ডা জেনাখোর মদারু সুদারু এরা এখন কোথায়? কোথায়? এরা এখন জমিনের উপরে 100 গিয়ারে চলছে, আর সব ভালো মানুষগুলো জেলের ভিতরে গেছে। আরে ভাই, মুফতি আমির হামজার মতো ব্যক্তি জেলে এখন, আপনি কি অপরাধটা কি জানেন? এই যে কয়েকদিন আগে মুফতি কাজী ইব্রাহিম সাহেব বেরিয়ে আসলো, আপনাদের সভাপতির অত্যন্ত একবারে কলিজার টুকরা ব্যক্তিত্ব, হাদিস অনার গলে স্পষ্ট ভাষী মানুষ, 1 বছর 3 মাস 19 দিন জেল খাটে বের হয়ে আসলো। কি অপরাধ? অপরাধ একটাই ছিল, সেটা হলো আল্লাহর কোরআন এবং হাদিস থেকে প্রেক্ষাপটের সাথে মিলিয়ে কথা বলতো, ঠিক না বেঠি? এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। মুফতি আমির হামজার মতো মানুষ কোরআন যখন বলে রে ভাই, তখন কোরআনের আয়াত পৃষ্ঠা নাম্বার এরপরে আপনার শানে নজুল প্রেক্ষাপট গ্রামার ইতিহাস টিপ টিপনি জাহাজ 14 গোষ্ঠী মানুষকে বলে বোঝাই দিতে পারত, সেই মানুষ আজকে জেলের ভিতরে রয়েছে, কোনো জামিন নেই, ঠিক না বেটি? ছোট্ট ছেলে দেখলে মায়া লাগে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়। রফিকুল ইসলাম মাদানী হাতের মধ্যে করা, এরপরে পায়ের মধ্যে ডান্ডা বেড়ি, পুলিশের বিশেষ পোশাক শরীরের মধ্যে পরিয়ে দেওয়া, মাথার মধ্যে হেলমেট, মনে হয় যেন বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত সন্ত্রাসী ধরছে, ঠিক না বেঠি? অথচ বাংলাদেশের ইসলামী ব্যাংক থেকে লুট করে নিয়ে গিয়া চুরি করে বিদেশের মাটিতে সুইস ব্যাংকে জমা করে ওরা বুকের গোতাম খুলে বের হয়, আর আল্লাহর অলিতে পরিপূর্ণ মানুষগুলো বছরের পর বছর জেলের ভিতরে কান্দে, ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন এই ষড়যন্ত্র শুধু নবীদের জামানায় যা হয়েছে তা না, আলেমদের সঙ্গেও হবে, ঠিক না? হচ্ছে না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ইজ্জাত আহলিহা আজিল্লা, জালেমরা যদি দুনিয়ার কোন চাড়ের মধ্যে একটাবার আসার সুযোগ পায়, ও মনে করবে এইটা আমার বাপের সম্পত্তি, জীবনেও ছাড়বে না। আর ওই জায়গায় যদি একবার কেউ বসে যায়, ইজ্জাত আহলিহা ইজ্জতলা মানুষগুলোকে ওরা ধরবে, সমভ্রান্ত বংশের মানুষগুলোকে ওরা আক্রমণ করবে, ধরে ধরে ক্ষান্ত হবে না, লাঞ্ছিত করবে, নিগৃহীত করবে, পদদলিত করে দেবে, ইজ্জত সম্মান সম্ভ্রম গুলোকে নষ্ট করে আমার ওরা ছেড়ে দেবে, ঠিক না বেঠি? মারতে কিন্তু পারবে না, ঠিক কিনা? কারণ হায়াত তা কার হাতে, জীবনের মালিকটা কে? আরো জোরে বলে না কেন?
যে কোরআনের পাখিটাকে মারাবার জন্য প্রথম ধরা হয়েছে উনি এখনো বেঁচে আছে, বাকি অনেকেই কবরে চলে গেছে। ঠিক না বে? ঠিক। আমার মন বলে এমন একদিন এমন একটা সমাজ ব্যবস্থা চালু হতে পারে উনি ওই দিন এই মাঠের প্রধান হতে পারে। আরে ভাই আমার, কেন ইতিহাস কি বলে আপনি দেখেন না, ইউসুফের বাপের পরে কিন্তু আল্লাহ পাক বলেছিল আমি এবার তোমার সন্তান ইউসুফকে পয়গম্বর বানাবো। যরকান আল্লাহ আকবার। ইউসুফ চলে আসছিল, আসার পরে তাকে বলা হলো তুমি দাওয়াত দিয়ে দাও। ইউসুফ দাওয়াত দিয়েছিল, এরপরে ইউসুফ দোয়া করেছিল ক্বালা জাআলনি আলা খাজাইনিল আরদি ইন্নি হাফিজুন আলিম। উনি দাওয়াত দেওয়ার পরে দোয়া করেছিল আল্লাহ আপনি আমাকে খাজাইনের দায়িত্বটা দান করেন তো, দেখেন কিভাবে সমাজ সংস্কার করা লাগে, কিভাবে দেশ পরিচালনা করা লাগবে, কিভাবে জনপদ চালাতে হবে, আমি ইউসুফের ভালো জানা আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন, কিন্তু কি হয়ে গেল দেখেন, খেলাটা কিভাবে হয়ে যায় আপনি দেখলেই বুঝতে পারবেন সহজে। সেটি হলো এই ইউসুফের ঘরের মধ্যে সৎ ভাইয়েরা মিলে ইউসুফকে হত্যা করাবার জন্য কোথায় ঢুকিয়েছিল, কথা বলে না কেন, ইতিহাস কি জানা নাই আপনাদের, কোথায় ঢুকালো, কুয়ার ভিতরে হত্যা করার জন্য ঢুকিয়ে দিল। আবার আল্লাহ কুয়ার থেকে বের করে মিশরের রাষ্ট্রপ্রধান বানালো। ঠিক না বে? ঠিক। ও পরবর্তী সময় মিশরের প্রেসিডেন্ট। ঠিক না? যে আলেমদেরকে আজকে আপনারা নিগৃহীত করেন, লাঞ্ছিত করেন, অপমানিত করেন রে, ওই আলেম এমন একটা সময় আসবে এই স্যারের প্রধান ব্যক্তি হয়ে যাবে কোন একদিন। এ দেশের আকাশে কালিমারি পতা কাদুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ভাই ধোকে ধোকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়, যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদা হারাইন সারা অন্য কিছুতে আর, খোদা হারাইন সারা অন্য কিছুতে আর, মানুষের শান্তি না মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বে? ঠিক। আরো জোরে বলেন, অশান্তির কোপানলে মরিস না ভাই ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। আসা যাবে না? আসা যাবে না? আমার প্রিয় ভাইরা, ইউসুফ এখন কি হয়ে গেল কথা বলছে না কেন, কি হয়েছে, রাষ্ট্রপ্রধান হয়ে গেছে। ঠিক না বে? ঠিক। আমার প্রিয় ভাইরা, আমাদের এই দেশে দুইটা তিনটা ফ্যামিলির মানুষ ছাড়া এই শেয়ার গুলো কেউ পায় না, এরা সবাই বাপের সম্পত্তি বানাই ফেলাইছে। ঠিক না বে? ঠিক। আরো জোরে বলা লাগবে। আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন যারা মানুষের প্রতি জুলুম করে তারা হচ্ছে জালে। ঠিক না বে? ঠিক। আমার নোয়াখালীবাসী, এই নোয়াখালীতে কি এত বেশি ফোন আছে রে ভাই, আমি কুলাতেই পারি না, এত বেশি নোয়াখালীর মানুষ আমাকে ভালোবাসে, আমি বলে শেষ করতে পারবো না। যদি দাওয়াত নিতাম আমার মনে হয় এই মাসে 25টারও বেশি দাওয়াত হয়ে যেত।
সময় দিতে পারি নাই আমার প্রভায়রা যেহেতু আসছি সেহেতু তিন ঘন্টা আলোচনা চালাবো থাকতে হবে কিন্তু পারবেন থাকতে কারা কারা দেখি তো লিল্লাহে থাকবে আল্লাহ পাক কবুল করুক জোরে করে আমিন আমার প্রিয় ভাইয়েরা তাহলে ইউসুফকে মারার জন্য ঢুকানো হলো ইউসুফ কেমন করে আবার প্রেসিডেন্ট হয়ে গেল ঠিক কিনা বেঠি ইউসুফের পরে আর একজন পয়গম্বরকে আবার আল্লাহ পাক এবার পাঠাতে যাচ্ছেন যার নাম হলো মুসা আলাইহি সালাম যখন আল্লাহু আকবার আল্লাহ পাক এবার মুসাকে বললেন মুসা রে তুমি তোমার কওম অধিবাসীর মানুষগুলোকে দাওয়াত দেওয়ার আগে তুমি যার ঘরে লালন পালন হচ্ছ সেই ফেরাউনকে আগে দাওয়াত দাও ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা আর জোরে কোন আল্লাহু আকবার মুসা চলে আসলেন মুসা আসার পরে কত জন্ম নেওয়ার পর থেকে ওকে মারার জন্য ষড়যন্ত্র কথা বলে না কেন যেই ফেরাউন মুসাকে মারার জন্য বনি ইসরাইলের 3,500 গর্ভবতী মা ও শিশুকে হত্যা করেছে সেই মুসা আবার ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে যেই হুজুরদেরকে আপনারা মারার জন্য চিন্তার চেতনার ফাঁসির মঞ্চ তৈরি করেন ও কিন্তু আপনার ঘরেই দাওয়াত খায় আপনার বাবা মা জানাজা পড়ায় ঠিক না বেঠে আরো জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো শেষ করে তো যায় না গেয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু জানেন না পরে না আমার সাথে আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু ঠিক না আমার প্রিয় ভাইয়েরা আপনি লক্ষ্য করে দেখেন যেই ফেরাউনকে যে মারার জন্য এত বড় ষড়যন্ত্র সেই ফেরাউনের ঘরে কে কে মুসা লালন পালন হয়ে গেল ওই সময় মুসাকে কেউ মুসা বলে ডাকে নাই মুসাকে সেই সময় তৎকালীন সময় মুসাকে সবাই রাজার দুলাল বলে ডাকতো ঠিক না মুসাকে সবাই রাজার দুলাল বলে ডাকতো এই মুসা যখন একটু বড় হয়ে গেল দাবাত দেওয়া শুরু করে দিল আমার ভাইরা মুসা কিভাবে বাঁচলেন সেটা কি আপনাদের জানা আছে তাহলে মুসা ওই ঘরের মধ্যে লালন পালন হয়ে বড় হয়ে গেলেন মুসার দাবাত চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে বলল মুসা ফেরাউন বুঝতে পারল মুসা তার বিরোধিতা করে চলেছে এই জন্য ফেরাউন চলে বলে কোলে কৌশলে মুসাকে বাড়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে একদিনের ঘটনা মুসাকে আক্রমণ করে দিয়েছে ফেরাউন তার দলবল সঙ্গ সাথীরা কিন্তু নীল নদের পাশে সাথী বন্ধুদেরকে নিয়ে বসা ঠিক ওই সময় আক্রমণ করলো ফেরাউন ঠিক কিনা কথা বলছে না কেন আল্লাহ পাক অর্ডার করে দিলেন লাঠি দিয়ে নীল নদে বাড়ি দিয়ে দাও 12টা রোড বেরিয়ে গেল মুসা ওই রোড দিয়ে লাফ দিয়ে পাড়ি দিয়ে চলে গেলেন আর ফেরাউন মনে করলো এটা বুঝি আন্ডার গোডাউন এখানে গিয়ে মনে হয় ঢোকা যায় ফেরাউনও যখন দিয়ে দিল লাফ একেবারে খাপের খাপ মমতাসের বাপ যখন পানির মধ্যে ফেরাউন লাভ দিয়ে দিল তার সেনারা যখন লাভ দিয়েছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলেন নীল নদ তোর ক্ষমতা তুই বহল করে দে সব ডালমাডাল করে দিল ফেরাউন তো কোথায় গিয়েছে কোথায় একবার নীল নদের ভিতরে গহ্বরে পুডি মাছের মতো সুটকা লেগে আজম মিশনের জাদুঘরে আর মুসা আলাইহিস সালাম ওই দিকে পানি দিয়ে ভিন্নতায় দিনের দাওয়াত করেছে ঠিক না বেঠে আমার ভাইরা যুগে যুগে ইতিহাস বলছে তো তাই যত এ বিরোধিতা হোক কোনো লাভ কথা বলে না কেন কোনো লাভ হবে না গত 7 তারিখে আপনাদের এই নোয়াখালীতে আমার মাহফিল ছিল
কোন আল্লাহর ফেরেশতা যেন 144 করে দিয়েছে আমি নিজেও জানি না। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন, আমিন, আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করুন আর একটু সামনের দিকে, যারা এই মুসলমান এবং আলেম আর পূর্বের নবীদের সঙ্গে খারাপ আচরণ করেছে, আমার আল্লাহ পাক দৃষ্টান্তমূলক শাস্তি ওদের দিয়েছে। মুসলমানের সাথে বসে বেয়াদুবি করেছে, তাহি তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে, খায় নাই। ফেরাউন মুসার সাথে বেয়াদুবি করেছে, তাহি তো নীল নদীতে সুব্বা খাইয়ে মরেছে। ওইটা মরার সময় কতবার যে বাসাও বাসাও বলেছে ফেরাউন, এটা মরার সময় কতবার যে বাসাও বাসাও বলেছে। জেবরাইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছে, ঠিক না বেঠে। নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদুবি করেছে, তাই তো ল্যাংরা মশা নাকের ভিতর গিয়েছে। নমরুদের ল্যাংরা মশা যে নাকের ভিতর ঢুকলো, এমনি ঢুকছিল, কথা বলে না কেন। ফেরাউন যে নীল নদে সুব্বা খায় মরছে, ও কি এমনি এমনি মরছে। বুশ যে সাংবাদিকের জুতার বাড়ি খাইছে, এটা কি এমনি এমনি খাইছে, কেন খাইছে, কেন খাইছে, বেয়াদুবি করছে বলে খাইছে, কথা বলেন ঠিক কিনা। আজও যারা এই বেয়াদুবি চড়াচ্ছে আলেমদের সঙ্গে, যারা খারাপ আচরণ করতেছে, আপনি অপেক্ষা করেন, অল্প সময়ের ভিতরেই দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমার প্রিয় ভাইয়েরা মুসার দাওয়াত তো চলল, মুসার দাওয়াত চলার সময় ফেরাউন তো চলেই গেল। রব্বুল আলামিন আর একজন পয়গম্বরকে পাঠিয়ে দিল, যার নাম হলো ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। উনি চলে আসলেন, উনি দাওয়াত নিয়ে দিলেন। নমরুদ সে সময় বিরোধিতা করেছিল, নমরুদ বলেছিল ইব্রাহিম তোমার আল্লাহকে তীর দিয়ে মেরে ফেলমু, কথা বলে নাই আর কথা বলছে না কেন। নম্র তীর মেরে দিয়েছিল, আল্লাহ পাক এই তীরকে ধরে মাছের কলিজা রক্ত লাগিয়ে ব্যাগ করে পাঠালো, আরো বললো তোর আল্লাহকে আজ আমি শেষ করে দিয়ে ফেলেছি, ঠিক না, এভাবে বলছিল। হায় রে জালেমরা, কে কি যে বলে। বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম জানতে পারলেন এ নমরুদের দিন যতই যায় তার ষড়যন্ত্রের বিস্তার আরো তত বেশি হয়ে যায়, ঠিক কিনা। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম দোয়া করে দিলেন, আল্লাহ আমার পূর্বে প্রায় 1,00,000 মতান্তরে প্রায় 2,24,000 নবী আর রসুল আমি দুনিয়ার জমিনে আপনি পাঠিয়েছেন, কিন্তু সব নবী রসুলদের এই বনি ইসরাইলের মানুষগুলোকে হত্যা করে দিয়েছে কাফির এবং কাফের সাথী সঙ্গীরা। ও আল্লাহ আমি ইব্রাহিম দোয়া করতেছি আমার পরে এমন একজন পয়গম্বরকে পাঠাও যার পরে আর কোনো পয়গম্বরের দরকার হবে না, যার পরে আর কোনো নবী আসার কোনো দরকার হবে না, এমন একজন ব্যক্তিকে চাই যিনি সহিফা পাবেন, গ্রন্থ নাজিল হবে তার উপরে। রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের দোয়াকে কবুল করে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিলে। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের দোয়ার ফল হলো আমাদের নবী, ঠিক কিনা, দোয়া করেছেন উনি, যার কারণে বিশ্ব নবী আসলেন। আমার ভাইরা নবীজি আসলেন, যখন নবীজিকেও একই কথা বলা হলো, একই কর্মসূচি দেওয়া হলো, একই দাওয়াত দেওয়া হলো, ও নবী আপনি সমাজের মানুষগুলোকে দাওয়াত দিয়ে দেন, ইয়াউমি ইবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রুহ, যরকন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহর নবীকেও দাওয়াত দিতে বলা হলো, নবীজি দাওয়াত শুরু করে দিল মক্কায়। মক্কায় দিন যত যায় মানুষেরা ইসলামের দিকে তত চলে আসে, যখন দিন যতই যায় ইসলামের দিকে তত মানুষের অগ্রসর হয়, ঠিক কিনা।
ওই যে আজ থেকে ১৬০০ বছর আগে ইসলাম গ্রহণ করা শুরু হলো, আজ পর্যন্ত ইসলাম গ্রহণ করতেছে। আমেরিকার একটি রিপোর্ট অনুযায়ী জানা গেছে এই দিন রাত ২৪ ঘন্টার মধ্যে ৮৫০০ মানুষ দিন ইসলাম গ্রহণ করে। আমেরিকার একজন নায়িকা জন মেরি ইসলাম গ্রহণ করেছে, আল্লাহু আকবার। ভারতের আর একজন নায়িকা কয়েকদিন ইসলাম আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গতকালকে পাকিস্তানের আর একজন গায়িকা ইসলাম গ্রহণ করেছে। দিন যতই যায় ইসলামের দিকে ততই মানুষ চলে আসতেছে, ঠিক কিনা? যতই বাধা যতই বিরোধী দাহক দেখানো, কোনো লাভ হবে না, এদিনকে চালু রাখবে। আমার প্রিয় ভাইয়েরা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে থামানো যাচ্ছে না। দিন যতই যায় ততই সামনের দিকে চলে যায়, বিশ্ব নবীকে আটকানো যাচ্ছে না। আবু জাহেল একটি সেমিনারের ব্যবস্থা করে দিল মক্কার মাটিতে, যেভাবেই হোক মুহাম্মদকে থামাতেই হবে, না থামালে মক্কার মানুষগুলো সব ইসলামমুখী হয়ে যাবে, আল্লাহু আকবার। সেমিনারের প্রধান অতিথি হলো আবু জাহেল, এরপরে উতবা সাহেব, ওলীদ ইবনে মুগীরা, আবু রাফে নেতৃবৃন্দ, ওরা মক্কার মাটিতে জনসভায় প্রচন্ড ভাবে নবীজির বিরোধিতা করল। আল্লাহর হাবিবের বিরোধিতা যতদিন যাচ্ছে ততই বিরোধিতা একবারে গাঢ় কালো অন্ধকার হয়ে যাচ্ছে। নবীজিকে প্রকাশ্য দিবালোকে ওরা হত্যা করার হুমকি দিয়ে দিল, ঠিক না বেটি? হত্যা করার হুমকি দিয়ে দিল যখন, কোরাইশের যুবকগুলো ফিহরের যুবকগুলো একত্রিত হয়ে গেল, তখন সবাই বলাবলি করলি মুহাম্মদকে হত্যা করলি, কোন মানুষ তোমাদের ছাড়বে না। যুবকগুলো বলল, আবদুল্লাহর বেটা মুহাম্মদের অপরাধটা কি, কেন তাকে হত্যা করা হবে? আবু জাহেলের কাছে খবর চলে গেল গোপন সূত্রের ভিত্তিতে, গোয়েন্দার রিপোর্ট প্রদান করে দিয়ে বলল, মক্কায় আবদুল্লাহর বেটাকে যদি হত্যা করা হয় তাহলে কাফেররা, শুনে রাখো, মক্কা মদিনার যুবকেরা তোমাদের ল্যাংটা করে করে পিটাবে। জীবন যদি বাঁচাতে চাও মুহাম্মদকে হত্যা করে তো দূরের কথা, এই কথা দ্বিতীয়বার বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হত্যা করার ষড়যন্ত্র হয়েছে মক্কায়? হঠাৎ করে আবু জাহেলের একজন কলিজার টুকরা বন্ধু ওলীদ ইবনে মুগীরা, যার নাম, সে ওখানে দাঁড় হয়ে বলল, আমি একটি প্রস্তাব পেশ করতে চাই, মুহাম্মদকে যেহেতু হত্যা করা যাবে না সেহেতু মুহাম্মদকে মিথ্যে মামলা দিয়ে জেলে ঢুকালেই তো হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, মক্কায় নবীজির বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়ে গেল, মামলাটা হলো মানবতা বিরোধী মামলা, নবীজির বিরুদ্ধে মামলা হয়ে গেছে। বিশ্ব নবীকে মক্কার ক্ষমতাসীন শক্তিরা গ্রেপ্তার করে দিল যখন, মক্কাতুল মুকাররামার শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতরে আমার নবী, আপনার নবী কলিজার টুকরা নবীজিকে বিনা কারণে অকারণে ৩.৫ বছর জেল খাটিয়েছিল, যারা আজ এই দেশে এবং সারা পৃথিবীতে আলেম ওলামা মুসলমানদেরকে জেল খাটাচ্ছে তারা। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করেন সামনের দিকে বিশ্ব নবীকে ধরা হলো, নবীজিকে গ্রেপ্তার করা হয়েছে আরাকানের ঘরের ভিতর থেকে, কারণ আরাকানের ঘরের ভিতরে আমার নবীজি আত্মগোপন করেছিল, ঠিক কিনা? ওখান থেকে নবীজি দিনের বেলা বের হতেন না, রাত যখন গভীর হয়ে যেত রাতের অন্ধকারে বের হয়ে মক্কার চতুর্দিকে নবীজি দাওয়াত দিত, জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি এখন কোথায়? জেলখানার ভিতরে। কোথায়? কয় বছর? ৩.৫ বছর। যেহেতু নবীজি জেল খেটেছেন সেহেতু আমাদের জেল খাটা কি গুনার কাজ নাকি? এখন অনেক হুজুর বলে, হুজুররা জেলে কেন? নিশ্চয় দোষ আছে। আর ভাই, যদি এই মানুষটা নবীজির জামানায় বেঁচে থাকতো, এই মানুষটাই বলতো নবীজিরও মনে হয় কোনো দোষ ছিল।
ঠিক না বেঠে এবড়া হচ্ছে মুনাফিক এটা কি টাটকা মুনাফিক নির্ভেজাল মুনাফিক আমার ভাইনা লক্ষ্য করুন নবীজি এখন কোথায় আছে একবারে শিয়া আবু তালিব নামক জেলখানার ভিতরে ঠিক কিনা নবীজি সাড়ে তিনটি বছর জেলের ভিতর আর বাইরে নবীজির সাহাবীদের উপরে স্টিমুলার চালিয়েছে কাফেররা ধরছে মারছে খুন করেছে গুম করেছে যেমন ঠিক ওইভাবে সারা পৃথিবীতে আজ মুসলমানদের আনন্দের ওপরে নিপীড়ন চলছে তেমন আমার প্রিয় ভাইরা এই হচ্ছে প্রেক্ষাপট নবীজিকে যখন জেলের ভিতরে দেখে সাহাবীরা গণ আন্দোলন মক্কার মাটিতে গড়েছিল ঠিক কিনা যুবকের একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেল আর বলল আব্দুল্লাহর বেলা মুহাম্মাদের যদি কোনো অপরাধ থাকে বলতে হবে সেই অপরাধটা কি জানতে চাই আজ জাতির মানুষগুলো জানতে চায় আলেমদের অপরাধটা কি ঠিক না বে ঠিক আবার ভাইরা যখন মক্কার যুবকেরা জানতে চাইল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অপরাধটা বলা লাগবে যদি অপরাধ না থাকে তাহলে ছাড়তে হবে ঠিক না বে ঠিক আর যদি অপরাধ হয়ে থাকে তাহলে শাস্তি দেন কোনো সমস্যা কাফেরদের মাটি ছিল না পায়ের নিচে কাফেররা বুঝতে পারল মক্কার যুবকগুলো একত্রিত হয়ে গেছে এর সার দিবে না কাউকে ঠিক না বে ঠিক আমার প্রিয় ভাইয়েরা মক্কার যুবকগুলো যখন এই অবস্থায় তখন কাফেররা নবীজিকে মারতেও পারে না ছাড়তেও পারে না ঠিক না বেঠি আজও দেখেন কিছু মানুষকে জালেমরা আটকিয়েছে ওরা মারতেও পারে না ছাড়তেও পারে না আমার প্রিয় ভাইয়েরা আপনার কি বান্দর খেলা দেখছেন কথা বলে না বানর খেলা দেখছেন আপনারা কথা না বললে আলোচনা করব কি দেখেছেন না বানর খেলা শুরু হয়ে গেছে এক যুবক হাতের মধ্যে রুটি আর খোলা নিয়ে দাঁড়িয়ে গেছে বানরের সামনে ছেলেটা ভাবল রুটি আর খোলা যদি আমি বানরকে দিয়ে দিই বানর ভালোভাবে খেলা দেখাবে মজা করে খেলা দেখাবে এই জন্য বানরের সামনে রুটি আর খোলাটা যুবক দিয়ে দিলাম বানরটা রুটি ছিঁড়ে ছিঁড়ে মুখ দিয়া চাবায়া খাইল আর কলাটা ছিঁড়ে মুখ দিয়া না দিয়ে সে পিছনে দিয়ে দিল যুবকটা বলল ভাই বানরের মাউতকে বলল আপনার বানর তো আসছে বেয়াদব বানর এতগুলো মানুষের সামনে রুটি ছিঁড়ে মুখ দিয়ে চাবায়া খায় আর কলা ছিঁড়ে পিছনে দেয় তো অসভ্য জানোয়ার এ তো সভ্যতা নাই তো শরম লজ্জা কিছুই দেখি না বানরের মাউত বলল ভাই রে আমার এই বানর অসভ্য বেয়াদব নয় আমার বানর গত বছর একটা কাঁচা বেলকে মিষ্টি মনে করে গিলে খাইছিল বেল চিনেন কথা বলে না কেন এটা কাঁচা বেলকে মিষ্টি মনে করে গিলে খাইছিল 30-40 দিন ধরে হজম হয় না পেটে না হওয়ার কারণে পেটের ব্যথা এত কোতাকুতি কিন্তু ওই জিনিস কি আর ছোট জায়গা দিয়ে বের হবে কথা বলছেন কেন এত বড় জিনিস ছোট জায়গা দিয়ে বের হওয়ার জিনিস এত কোতাকুতি করল হজম হলো না শুধু সরিষার তেল বের হয় কি বের হয় পেটের ব্যথায় থাকতে পারে না বানরের লাপালাপিতে ঘুম হয় না রাতে বানরের মাউত চিন্তা করল হঠাৎ করে বুদ্ধি বেরিয়ে আসলো যেভাবে হোক আমার বানরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো ডাক্তার সাহেবকে বলা হলো ডাক্তার সাহেব আমাকে বাঁচান ডাক্তার সাহেব বললেন কি হয়েছে আপনার বানরের মাউত বলল আমার কিছু না আমার বানরের হয়েছে বানরকে বাঁচান কি হয়েছে আপনার বানরের বলল এই এই অবস্থা ডাক্তার সাহেব বললেন এটা কোনো ব্যাপার না সিজার করলেই তো হয়ে যায় ঠিক না ভাই ঠিক এটা তেমন কোনো বিষয় না এত টেনশন কেন করেন আপনি সিজার করলেই তো বের হয়ে যায় বানরের পেট কেটে সিজার করে বেয়াল বের করা হলো বানরের ঘাটা শুকাতে লাগলো 2-5-6 মাস
বানর কান ধরে ওয়াদা করেছে, আজ থেকে কোনো কিছু খাওয়ার আগে আমি আগে পাছায় ঢুকে দিয়া মাপ নিমু, যদি কোতার পরে বের হয় তবে গিলমু। কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? আপনারা যা খান কোনো সমস্যা নাই, যা করেন কোনো সমস্যা নাই, যা খান কোনো সমস্যা নাই, হজম যেন হয়। হজম যদি না হয় রে, এই জাতির কিন্তু অভ্যাস আছে, এরা সিজার করে বের করবে, ঠিক না বেঠে? আমার ভাইরা বিশ্ব নবী কোরা মারতেও পারে না, সারতেও পারে না, ঠিক কিনা? মানে সারতে গেলে তো জবাব দিতে হয়, কি অপরাধ ছিল নবীজির দেওয়া লাগে না? আর যদি মারতে যায় তাহলে তো অপরাধটা দেখাতে হবে। এখন বলেন একটা নির্দোষ মানুষকে যদি ধরা যায়, এখন সলিমুদ্দির মামলায় এনে যদি কলিমুদ্দির ওপরে চাপান তাহলে কি হবে ভাই? এ কথা বলে না কেন? মামলা এবং হামলা দিয়া শেয়ার রাখা যায় না। গণদুশ্মন নেতা থেকে এদের আর এই দেশের মানুষ চায় না, ঠিক না? চায় নাকি? যারা জুলুমবাজ, যারা মিথ্যাবাদী, মুসার জামানায় আপনি দেখেন না কেন কারুন বক্তব্য দিতে দিতে ভেঙ্গে স্টেজ ভেঙ্গে জমিনে ঢুকে গিয়েছিল? আর এই জামানায় কিছু কারুন মার্খা মিথ্যাবাদী কথা বলতে বলতে ভাঙ্গা ভেতরে চলে যায়, চোখের দিকে তাকালে বোঝা যায় যে ব্যক্তি মিথ্যাবাদী। কথা বলে না কেন? আমার ভাইরা যদি উচিত কথা কই পিঠির ওপর দিয়ে যাবে মই, আর জেলখানার খাইতে হবে পান্তার দই, ঠিক না? যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই, যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। সরে শাবল দিয়া শিং কাটিলে সরকে মারে চকিদার, যারা আজ কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার? এখন এই কথাটি আমি যদি নোয়াখালীতে এসে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। নবীজিরে মারতেও পারে না, সারতেও পারে না, ঠিক কিনা? যুবকগুলো গণ আন্দোলন করলো, মিছিল করলো, মিটিং করলো, সেমিনার করলো, বক্তব্য দিল মক্কায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ছাড়তে হবে। কাফেররা তখন কাপুনি শুরু হয়ে গেল, যখন যুবকের একাতারে কাতার বদ্ধি হয়ে শিয়াবে আবু তালিব নামক জেলখানার গেট ভেঙ্গে চুরে আমার নবী কলিজার টুকুরা নবীজিকে বের করেছে। আমার ভাইরা আজকে সারা পৃথিবীতে মুসলমানদের এই অবস্থা, আমাদের কারণেই আজ আলেমরা জেলে। আমরা যদি সব শ্রেণীর আলেমরা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেতে পারতাম রে, আমার কলিজার টুকুরা ভাইগুলো আজ জেলে থাকতো না। কিন্তু আমরাই তো ভালো না, ঠিক না বেঠি? আমার নবী বের হয়ে আসলো, আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়াকতুলুনা নাবিনা বিগাইরিল হক, যখন আল্লাহু আকবার, আমার নবীকে জানিয়ে দেওয়া হলো নবী গো ওরা অন্যায়ভাবে নবীদের হত্যা করেছে, যেমন আপনাকেও হত্যা করার ষড়যন্ত্র চালাচ্ছে তেমন। অনবী মক্কায় থাকা যাবে না, কারণ কাফেররা আপনাকে হত্যা করবে। আপনি দ্রুত মক্কাকে পরিত্যাগ করে মদিনার দিকে রওনা হয়ে যান। আমার নবীজি মক্কা থেকে 31 বছর পর মদিনায় চলে গেলেন, মক্কায় 31 বছর, মদিনায় 32 বছর। এবার বলেন তো দুটো যোগ করলে কত বছর হয়? কত বছর? ওখানে 31, এখানে 32, 31 বছর মানুষগুলোর দাওয়াত দিল, এই মানুষগুলো উপকারের গাছের ছাল রাখলো না, ঠিক না বেঠি? আজকে যারা দিনের পথে ডাকে রে, ইসলামের দিকে ডাকে, জাহান্নামকে বাদ দিয়ে জান্নাতের পথে চালাতে চায়, ওই মানুষগুলো এখন বাইরে নাই জেলখানায়, মানে উপকারের গাছে ছাল থাকে না। যে গাছের ছাল দিয়ে ওষুধ হয়,
ওই গাছের ছাল কিন্তু রাখে না, মানুষ সব উঠাইয়া খায় নেয়। ওই গাছ বাঁচলে বাঁচুক না খেলে মরে মরুক, দেখার টাইম নাই। ও আমার জাতির মানুষ, পরিষ্কার ভাবে বলতেছি যে এই গাছ দিয়ে ওষুধ হয় রে, ওই গাছের পুরো ছাল খাওয়ার দরকার নাই। আমার ভাইরা গাছটাকে একটু পানি ঢালেন, গাছটাকে মেরামত করেন, এর শাখায় প্রশাখায় ডালে ফলে ফুলে ভরপুর হবে যখন, এর আপনারা ওষুধ করে তৃপ্তি পাবেন তখন। ঠিক না বেঠে? নবীজি মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে একজন ব্যক্তির সঙ্গে তার দেখা হয়ে গেল। লোকটা অন্য ভিন্ন আর কেউ নাই, প্রখ্যাত একজন আলেম। মাথার মধ্যে টুপি ছিল, গায়ের মধ্যে কর্তা ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল। লোকটা সুন্নতি নেবাজ ওয়ালদাম সে পরিধান করত, মুখের মধ্যে দাড়ি ছিল এই বড়। আচ্ছা বলেন তো ভাই, দাড়ি মাইপা কি আল্লাহ পাক কাউকে জান্নাত দেবে নাকি? শুধু দাড়ি রাখলে হবে? যদি দাড়ি মাইপা কাউকে জান্নাত দেওয়া হতো, আমার মনে হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তো জান্নাতুল ফেরদাউস দেওয়া লাগে, কারণ তত এত বড় দাড়ি। যদি মনে করেন যে পাগড়ি ও আমি ওয়ালটার পড়ে বের হই, পাগড়ি পড়লেই তো আল্লাহ জান্নাত দেবে, তাহলে তো ভারতের মনমোহন সিংকেও জান্নাত দেওয়া লাগে। সে কিন্তু শিখ বংশের লোক, ওয়ালটাম সে পাগড়ি পরে বের হয়, ঠিক না বে? ঠিক। যদি মনে করেন আমি গরুর গোস্ত খাইলেই আমি পাক্কা মুসলমান, তাহলে আমি মনে করব আপনার সে বড় মুসলমানের নাম হলো শকুন। চিনেন আপনারা গরু ছাগল যে মরে পড়ে থাকে নিয়ে যায়, শকুন বড় মুসলমান, ঠিক না? শকুনরে যদি গোস্ত কিনা খাওয়া লাগতো, ওর কপালে কি এত গোস্ত জুটত? কথা বলছে না কেন? জুটত, কিনে খাওয়া লাগে না তো, তাই সে পাইকারি রেটে খায়, ঠিক না বে? ঠিক। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি এই লোকটাকে গিয়ে মদিনায় খুঁজে পাইলেন, লোকটাকে দাওয়াত দিয়ে দিলেন। উনি বললেন আমি আব্দুল্লাহর পুত্র, মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কা থেকে মদিনায় এসেছি, আল্লাহ পাক আমার ওপরে একটি গ্রন্থ নাজিল করে দিয়েছে, এই গ্রন্থের দাওয়াত নিয়ে আমি এসেছি, দাওয়াত গ্রহণ করো। ওবাই ইবনে সুলুল বলল, এই মক্কার মদিনায় নীতিমালা চলে শুধুমাত্র আবু জাহেলের, এখানে আইন চলে কেবলমাত্র আবু লাহাবদের, ওতবা সাহেব ও অলিদ ইবনে মুগিরা, আবু রাফের মতো প্রমুখ নেতৃবৃন্দের আইন এখানে চলে, এখানে কোন নতুন দিনের দাওয়াত এখানে চলে না। নবীজি যখন বললেন আমার সজ্ঞানে সব উপস্থিতিতে দাওয়াতকে যারা প্রত্যাখ্যান করে দেবে, আল্লাহর নবী পরিষ্কার অর্থে ঘোষণা করে দিলেন ওই মানুষ যজন মাজারোস হয়ে মরবে। আল্লাহ পাক সূরা কলমের 13 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, উতুল্লিম বাদা জানিকা জানি, আমার ভাইরা উতুলার জানিমের ব্যাখ্যাটা আপনারা আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে করে নিয়েন অনেক বড়। উতুল মানে হচ্ছে ওজন, মা জানিম মানে হলো জারস। এ বিষয়ের পরে উনি আর একদিন আপনাদের আলোচনা শোনায় দেবে। লোকটা মদিনায় যখন দাওয়াত গ্রহণ করে নাই, নবীজি এইভাবে ঘোষণা দিয়েছে আমার সব উপস্থিতিতে আমার সজ্ঞানী আমার দাওয়াতকে যারা প্রত্যাখ্যান করে মরবে তারা মুশরিক হয়ে মরবে, ঠিক কিনা? আল্লাহর নবীর প্রকাশ্য দিবালাকে সে বিরোধিতা করেছে। আলোচনা কি চলবে? চলবে আলোচনা? আপনাদের এই অবস্থা চলবে আলোচনা? আমার প্রিয় ভাইয়েরা, ওবাই এবনে সুনন নবীজির কাছ থেকে যখন জানতে পারলেন যে সে তার জারো সন্তান, ওর জন্মের সমস্যা আছে, এই জন্য প্রকাশ্য দিবালাকে সে ইসলামের বিরোধিতা করতেছে, ঠিক কিনা? সব মানুষ ইসলামের ক্ষতি করে না, যাদের রক্তের ভিতরে ভেজাল ওই ইসলামের ক্ষতি করে, ঠিক না বে? ঠিক। আরে বাবা কথা না বললে আমি কি বলি আসলে, ঠিক না বে? ঠিক। আবার প্রিয় ভাইরা, ও ভাই আপনি শুনুন, নবীজির বিরুদ্ধে একটি মদিনায় দল গঠন করলো নবীকে হত্যা করার জন্য। মদিনার মাটিতে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে মদিনায়। ওবাই ইবনে সুলুল, নবীজি বললে ওবাই নি
তুমি মক্কার সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি যদি দাওয়াতটা গ্রহণ করো রে, তাহলে মক্কা মদিনার সাধারণ অসাধারণ মূর্খ মানুষগুলোকেও দাওয়াত দিতে আমার জন্য সুবিধা হবে। যরকন আল্লাহু আকবার। অতএব আমার দিনের দাওয়াতটা গ্রহণ করো, যরকন আল্লাহু আকবার। অবা আপনি সুলুল দাওয়াত নিল না, নবীজি পরিষ্কার ভাবে বললেন তোমার রক্তের ভিতর ভেজাল আছে। আমার প্রিয় ভাইয়েরা, নবীজিকে হত্যা করার জন্যে এই ওবাই ইবনে সুলুল সকালবেলা হাতের মধ্যে একটা তরবারি নিয়ে মরুর প্রান্তরে বেরিয়েছে, আবদুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করবে। কেন হত্যা করবে? তার একমাত্র কারণ হলো নবীজি বলেছেন যে প্রকাশ্য দিবালাকে আমার ইসলামের বিরোধিতা করবে, ওর ওই দুই জায়গায় ভেজাল আছে। আল্লাহর নবীর দুইজন সাহাবী, একজন হলো নঙ্গম, তার সঙ্গে রোঠের মধ্যে দেখা হয়ে গেছে উবাই ইবনে সুলুলের। নঙ্গম বললেন কি ব্যাপার উবাই, তুমি কোথায় যাও? হাতের মধ্যে তোমার তরবারি আর মেজাজটা তোমার স্ট্রং, চোখগুলো লাল হয়ে গেছে, বিষয়টা কি, কোথায় যাও? উবাই ইবনে সুলুল বলল, এই নঙ্গম, তোমাদের নবী বিশ্ব নবীর গর্দান থেকে মাথাটাকে আমি আলাদা করে দেব আজ। ও মক্কা থেকে 31 বছর পরে মদিনায় এসে আমাকে সে যারো সন্তান বলবে, আর আমি সেইটা মেনে নেব, এটা হতে পারে না। আমি তোর নবীকে হত্যা করব। নঙ্গম বললেন, এত বড় দুঃসাহস, আমার নবীকে গালিগালাজ করো, আমার নবীকে হত্যা করবি? আমি নঙ্গম, নবীজির সাহাবি, আমার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলবি? আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আঙ্গুল চষবো, এইটা হবে না। সঙ্গে সঙ্গে নঙ্গম তার খাপ থেকে তরবারি বের করে ওবাই ইবনে সুলুলের নাকের মধ্যে লাগিয়ে দিয়ে বলছিল নঙ্গম, স্পষ্টভাবে জানিয়ে দিল, এই ওবাই ইবনে সুলুল রে, আমার নবীকে হত্যা করে এত বড় সহজ কাজ না, আমি ইচ্ছে করলে এই মরুর প্রান্তরে তোমাকে জীবিত কবর রচনা করতে পারি। আমার ভাইয়েরা, নবীর সাহাবীরা কখনো কোনদিনও কাউকে সার দেয় নাই, ওয়ালটনদের হকের উপরে ছিল, মহাসত্যের উপরে অটল ছিল, ঠিক কিনা? আজ আমরা এত বড় মুসলিম উম্মা হতের উপরে থাকতে পারি না, মিথ্যার আশ্রয় আমরা সুযোগের অপেক্ষায় নেই, ঠিক না বেঠিক? আরো জোরে বলে না কেন, আলোচনা কি আসলে চালাবো বাবা? তো কথা বলেন না কেন, চলবে কি? আমি আজকে প্রমাণ করে দিয়ে যাব যে আসলে ইসলামের বিরোধিতা করে যারা অজন্মা জারজ হয়ে মরবে তারা। কোরআন ও হাদিস দিয়ে দেখায় দিচ্ছি, পাশে আপনাদের মেহমান রয়েছি, আপনাদের ঈদগাহ মাঠের ইমাম, উনি একজন প্রখ্যাত আলেম, ঠিক কিনা? আল্লাহর বান্দা বসে রয়েছেন, উনিও দেখছেন আজকের বিষয়বস্তুটা কোন জায়গা থেকে আসতেছে। ও ভাই আপনার ষোলোই জায়গায় থমকিয়ে দাঁড়িয়ে গেল যখন নঙ্গম ঘোষণা দিয়ে বলে দিলেন, আল্লাহর নবী মুহাম্মদ মক্কার মাটিতে 31 বছর ছিল, একদিনের জন্য কোনো কাফের মোশরেক প্রমাণ করতে পারবে না নবীজি একদিন মিথ্যা বলেছে। নবীজি জীবনেও ভুল কথা বলেছে এমনটা জীবনেও হয় নাই। ওই নবী মক্কা থেকে মদিনা এসে আজ তোমার যেহেতু যার সন্তান বলল, নিশ্চয় তোমার জন্ম নিয়ে কোনো ব্যাপার আছে, ঠিক না বেঠিক? নবীজি তো মিথ্যা কথা বলতে পারে না, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব মিথ্যা বলতে পারে না। তুমি যদি আজকে তোমার জন্মটা সম্পর্কে ভালোভাবে জানতে চাও ও ভাই ইবনে সুলুল রে, তাহলে দুইজন ব্যক্তির কাছে তোমাকে যাওয়া লাগবে। একজন হলো আল্লাহ, আল্লাহর কাছে তো পাল্লা দেওয়া যায় না, যায় নাকি? আর একজন হলো তোমার মা, তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো কে তোমাকে জন্ম দিয়েছে, তোমার বাপটা কি, কার অরজ্জাত সন্তান হয়ে কার বীর্য থেকে তুমি দুনিয়ায় এসেছ, তোমার মা ভালো জানে, তোমার মাকে জিজ্ঞাসা করো। ওবাই ইবনে সুলুল আর সামনের দিকে গেলেন না, পিছনের দিকে পিছপা হয়ে
এবার চলে গেলেন বাসার মধ্যে, বুড়িমার সামনে দাঁড়িয়ে বললেন, এই বুড়ি বেটি এখন আজ এই অবস্থায় বলতে হবে, আবদুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা থেকে মদিনায় এসে আমার জারজ বলে, আমি মদিনার মাটিতে মুখ দেখাতে পারি না, আমি কারো সামনে মাথা উঁচু করতে পারি না, আমি নাকি জারজ সন্তান, আমার আমি নাকি অবৈধ। আবদুল্লাহর বেটা মোহাম্মদ বলেছে মদিনায় আজ পরিষ্কার বলতে হবে আমার বাপটাকে, কে আমারে জন্ম দিয়েছে। ওবাই আপনি সুলুলের মা বলে দিলেন, বেটা রে তোর বাপের সঙ্গে যেদিন আমার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হয়ে গেলাম রে, ওই দিন থেকে শুরু করে নিয়া প্রায় ৪০ থেকে ৪২টা বছর পর্যন্ত তোর বাপের সংসার জীবন চালালাম, ৪২ বছর আমার এই সংসার জীবন অতিবাহিত হয়ে গেল। যখন আমি জানতে পারলাম তোর বাপের বীর্যের সমস্যা ছিল, এই মক্কা মদিনার এমন কোনো গণক ছিল না, এমন কোনো পাদ্রি ছিল না, এমন কোনো চিকিৎসক ছিল না যার কাছে তোমার বাপকে নিয়ে যাওয়া হয় নাই, সব জায়গায় নিয়ে গিয়েছি কোনো লাভ হয় না। এই বেটা শুনে রাখ, আবদুল্লাহর বেটা মোহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না, আমি আজকে সব কথা তোরে সত্য বলে দেব, এতদিন ধরে মিথ্যা কথা বলে বলে তোমার সান্ত্বনা দিয়ে আসছি, আজ আর মিথ্যা বলবো না রে বেটা, যেহেতু তোমার জন্ম সংক্রান্ত বিষয় আবদুল্লাহর বেটা বলেছে, ঠিক না বেটে, আজ আর মুখ বন্ধ রাখবো না। এই বেটা তোমার বাপের এই সমস্যা ছিল, সমাধান হলো না যখন, আমি রাতের বেলা ঘুমাতে গেলে টেনশনে টেনশনে ঘুমাতে পারতাম না, আমার জীবনটা তছনছ হয়ে গেল রে বেটা, আমি যেন শেষ হয়ে যাচ্ছি, রাতের বেলা টেনশন হচ্ছে, আমি বয় বৃদ্ধ যদি হয়ে যাই আমাদের এত ধন সম্পদ থেকে লাভটা কি আমাদের দেখাশোনা করবে কে? তোর বাপের অনেক বড় বড় খেজুরের বাগান মক্কা মদিনায়, ১০-১০টি সম্পদের মালিকানা, এত বড় বড় প্রচুরদার ছিল মদিনার প্রাঙ্গণে, অনেক বড় বড় আঙ্গুরের বাগান। এ বেটা তোর বাপের সম্পদগুলোকে রাখার জন্য মদিনার মাটিতে অগণিত গোডাউন ঘর রেডি করা হয়েছে, সেই গোডাউনের তালার চাবিগুলো বহন করে মক্কা আর মদিনার ১০টি উট যদি তালার চাবি বহন করে সে কত বড় ধনাত্মান ছিল আপনি চিন্তা করেছেন? আজ আমাদের দেশে কিছু মানুষের কিছু টাকা হলে ও নিজেকে আর কি যে মনে করে আল্লাহ ভালো জানে, নিজে নিজেকে বলে মুই কি হনুরে মোর ভাতার চকিদার, হয় না না হয়, এরকম হচ্ছে কি না? আমার ভাইরা ও ভাই আপনি শুনুন, মার সামনে দাঁড়িয়ে গিয়েছে, মা এবার বললেন, বেটা রে আমি আজকে সব কথা তোরে সত্য বলে দেব, আমি যখন জানতে পারলাম বৈধ সিস্টেমে কোনো সন্তান হবে না, এখন অবৈধ পন্থা ছাড়া আর কোনো উপায় থাকে না, ঠিক কি না? এই বেটা তোর বাপের একটা গরুর রাখাল ছিল মদিনায়, ও মেষ চালাতো, দুম্বা চালাতো, উট চালাতো মদিনায়, ওই ছেলে একটা কোনো কাজের জন্য আমার খাস কামদার ভিতরে প্রবেশ করেছিল, আমি তাকে টেনে ধরেছিলাম, তারপরে যা হবার তা হয়ে গেল, মানে হাবুডি বাবুডি টেন্ডি স্টার, যা হবার তাই হয়ে গেল। যখন ২৮০ দিনের ব্যবধানে একটি সন্তান এই পৃথিবীর জমিনে আসলো, সেটি অন্য ভিন্ন আর কেউ না, আবদুল্লাহর বেটা মোহাম্মদ, যেহেতু তোমার জন্ম নিয়ে বলেছে রে বেটা, আমি মা হয়ে তোরে আজকে সত্য কথা একটা টাটকা সার্টিফিকেট দিলাম, আবদুল্লাহর বেটা মোহাম্মদ সত্য বলেছে, তুই আসলে টাটকা জারস এবং অজন্মা। চিন্তা করে দেখেন আপনি, আল্লাহর রসুল এবং দিনের বিরোধিতা সব মানুষ করবে না, যাদের দুই জায়গায় ভেজাল এই দুই শ্রেণীর মানুষেরাই বেশি করবে, ঠিক না বেঠি? আরো জোরে বলেন, ঠিক না বেঠি? একটা গাছ কুড়ালকে প্রশ্ন করেছে, কুড়াল ভাই কুড়াল কি আপনারা চেনেন? এতে গাছ কাটে, গাছ একটা প্রশ্ন করেছে, কুড়াল ভাই তুই আমার কাটিস কেন? কুড়াল বলল, আমি কি তোরে কাটি সাধে, তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাশার ভিতরে,
আমি কি কুড়াল তোর মতো গাছরে কাটতে পারি? তোর মতো গাছ, তোর দাদি ভাই গাছ, আমি কুড়ালের পাশার মধ্যে ঢোকা আছে, ও তো সাহায্য করে, হয়তো আমাকে হেল্প করে, যার কারণে আমি কুড়াল তোর মতো গাছরে কাটি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, রাত যত গভীর হয় তত কিন্তু চোখে ঘুম নেমে আসে, ঠিক না? আমার মনে হয় আলোচনা না করে একটা কম্বল আর বালিশ দিলে ভালো হয়, কি বলেন? শেষ কর্ম। তবে মা বোনেরা সবচেয়ে বেশি এসেছেন, আমার মা বোনদের সম্পর্কে কিছু বলা দরকার, কারণ ওরাই এখন বিভিন্ন দেশের সরকার, ঠিক না বেঠি? ঠিক না? নবীজি বলেছেন, খুলিকত মিন জিলাইন, নারীকে সোজা করা যায় না, লান্তাস্তাকিকু মিন তরিকা, বেশি যদি তরিকা দিয়ে আপনি সোজা করতে চান, ফাঁকা সার তাহা ভেঙে যাবে, বিষ খাইতে যাবে, বাপের বাড়ি পালাতে যাবে, এরপরে তালাক নিতে চাবে। আরো বেশি যদি আপনি বাড়াবাড়ি করেন, তাহলে আর এক ছেলের হাত ধরে আপনাকে টাটা বাই বাই দিয়ে চলে যাবে। এমনটা হচ্ছে না? হচ্ছে না? কথা বলে না কেন? পরকিয়া প্রেম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? এই কাহিনীগুলো কি ঘটতেছে না? জেনা করা তো দূরের কথা, আমার ছায়াতেও যেও না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটু মা বোনদের সম্পর্কে বলি, বিশ্বনবী একবার ঈদের নামাজের জন্য বের হয়ে যাচ্ছেন, হঠাৎ করে নারীরা চতুর্দিক থেকে আমার নবীজিকে ঘিরা করে ধরলেন। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সম্পর্কে কিছু বলেন। বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে অধিকাংশ নারীরাই জাহান্নামী হবে। কি বলল? তোমাদের মধ্যে অধিকাংশ নারীরা জাহান্নামী হবে। দ্বিতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সম্পর্কে কিছু বলেন। বিশ্বনবী তৃতীয়বার নয় দ্বিতীয়বার আবার বললেন, তোমাদের মধ্যে অধিকাংশ নারীরাই জাহান্নামী হবে। তৃতীয়বার নারীরা ধরে বললেন, হুজুর, তাহলে কেন জাহান্নামী হব আমরা, এটি বলেন। নবীজি বললেন, তোমরা স্বামীদের কৃতজ্ঞতা না করার কারণে নামাজ রোজা পড়ার পরেও জাহান্নামে যাবে। কথাটা কি বুঝতে পেরেছেন? আল্লাহর নবী বললেন, নারীরা জাহান্নামে হয়ে যাওয়ার প্রথম যে কারণ, সেটি হলো স্বামীর প্রশংসা না করা, ঠিক না বেঠি? যে স্ত্রী লোক অন্যের স্বামীর প্রশংসা করে, নিজের স্বামীর ভালো লাগে না, ওই নামি নামাজ রোজা হজ যাকাত যা দেখ না কেন, ও কোথায় যাবে? কথা বলে না কেন, কোথায় যাবে? জাহান্নামে যাওয়া লাগবে। দ্বিতীয়, যেই নারী উল্কি অঙ্কন করে করো, কিন্তু সেটা ঘরের ভিতরে করলে হবে, মানে ডিজাইন করে, সৌন্দর্যতা প্রদর্শন করার জন্য স্বামীর সংসারে যদি করে ঘরের ভিতরে, সেটা জায়েজ আছে, আল্লাহু আকবার। আর ওটাই যদি বাইরে কারো কাছে প্রস্ফুটিত করে, ওটাই হচ্ছে হারাম, ঠিক না বেঠে? এই জন্য নবীজি বললেন, উল্কি অঙ্কন করবে যারা, জাহান্নামি হবে তারা, ঠিক না? তিন নম্বর হলো, যেই নারী অন্যের ঝগড়া কেড়ে নিয়ে নিজেই ঝগড়া শুরু করে, আছে না নাই? মারামারি ঝগড়া ঝাঁটি শুরু হয়ে গেল, অন্যের ঝগড়া কেড়ে নিয়ে সে ঝগড়া শুরু করে দিল, এই নারী সব আমল করার পর কোথায় যাবে? কথা বলে না কেন, কোথায়? আরো জোরে বলেন, ওদিকে থাকি এদিক দেখা যায়, এটা কেমন বাড়ি, এদিকে থাকি ওদিক দেখা যায়, এটা কেমন শাড়ি। এই হলো বাংলাদেশের নারী, আমার দেশের নারী, এরা যা পড়ে শাড়ি, এ তো শাড়ি নয়, শাড়ি নয়, যেন গোয়াল ঘরের গরু থাকা অরিজিনাল মশারি, ঠিক না বেশি? হায় রে শাড়ি, যে শাড়ির ওপর দিয়া সব কিছু দেখা যায়,
ঠিক না? এত পাতলা শাড়ি একবারে গ্লাসের মতো ঝকঝকা দেখা যায়। আমার ভাইয়েরা যদি এই অবস্থা হয়, কারো স্বামী থাকার পরে কোন স্ত্রী যদি আলফা হেসাওয়ান নেয় বেবিচার, যদি এইভাবে প্রদর্শন করে সমাজের মধ্যে চলাফেরা করে, ও স্বামীকেও 50% গোনা নেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে কোন আল্লাহু আকবার। লেবাস শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। লেবাস মানে হলো পোশাক, লেবাস মানে হলো এই যে কাপড়, আরবিতে লেবাস বলা হয়। আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম, একজন স্ত্রীর জন্য লেবাস হলো তার স্বামী। মানে তুমি কেমন স্বামী, তুমি থাকার পরে তোমার স্ত্রী কিন্তু পর্দা করতে পারে না, হিজাব করতে পারে না, এমন পোশাক নিয়ে বের হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করে হয় দেখা যায়। আমার ভাইয়েরা, এই যদি হয়ে যায় আপনার স্ত্রীর অবস্থা, আপনি স্বামী থাকার পর যদি এই গোনা হয়ে যায়, আপনি কেমন লেবাস তার আপনি সুরক্ষা দিতে পারলেন না, এই কারণে আপনার স্ত্রীর 50% গোনা আপনারে নেওয়া লাগবে। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এবার স্ত্রীদেরকে বলা হলো, ও স্ত্রীরা, তোমরা হলে স্বামীদের লেবাস। তোমরা থাকার পরে যদি কোনো স্ত্রী থাকার পরে যদি স্বামী আলফা হেসাওয়ান নাই বেবিচার মেয়েদের সঙ্গে যদি আড্ডা দেয়, সমকামিতার সঙ্গে যদি যোগ হয়ে যায়, পরকিয়ার সঙ্গে যদি লিপ্ত হয়ে যায়, তুমি কেমন বউ, তুমি কেমন লেবাস, তুমি কেমন স্ত্রী, তুমি তার আবৃত্ত করে ধরে রাখতে পারতো না। এই জন্য যতগুলো গুনাহ হবে, তোমার স্বামী যতগুলো গুনাহ করবে, এতে যত গুনাহ হয়ে যাবে, সব গুনাহগুলোর 50% গুনাহ তোমার মতো স্ত্রীকে নেওয়া লাগবে। ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আজকে মেয়েরা কোথায় চলে গেছে আপনি চিন্তা করেন। কেয়ামতের আলামত ভাই এসেই গেছে, তাই তো ঘরের নারী আজ রাস্তায় নেমেছে। নামিনি, কেয়ামতের আলামত ভাই এসেই গেছে, তাই তো ঘরের নারী আজ রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া রাত দুপুরে ঘোরে তারা, বোরকা পরা বোরকা ছাড়া দিন দুপুরে ঘোরে তারা, কেউ ভাই আবার বোরকা পরা মুখটা খোলা রেখেছে। কেয়ামতের আলামত ভাই এসেই গেছে, তাই তো ঘরের নারী আজ রাস্তায় নেমেছে। হাট বাজারে নোয়াখালী যান দেখবে শুধু নারী, নানা রূপে সেজে দেখো করছে দোকানদারি। কেউ বাসালাই হুন্ডাগড়ি সবকিছুতে আছে নারী। ঠিক না বেঠিক? কেউ বা চালায় হুন্ডা গাড়ি সবকিছুতে আছে নারী, থাকেন কিন্তু ক্ষেত্রটা তো ভিন্ন হইতে হবে। ঠিক না বেঠিক? কেউ বা চালায় হুন্ডা গাড়ি সবকিছুতে আছে নারী, অফিস আদালতেও দেখো চাকরি করতেছে। কেয়ামতের আলামত ভাই এসেই গেছে, তাই তো ঘরের নারী আজ রাস্তায় নেমেছে। হাট বাজারে কথা বলে মাসওয়ালার সাথে, স্বামী তাহার আছে পিছে ব্যাগটা নিয়ে হাতে, এতিমের বাচ্চা। ঠিক না বেঠিক? স্বামী পিছনে ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে এতিমের বাচ্চার মতো, সামনে বউ মাছ দাম করতেছে। হাট বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার আছে পিছে ব্যাগটা নিয়ে হাতে, স্বামী নয় মাছ দেখে নে স্ত্রীদের টাকা গণে, স্বামী নয় মাছ দেখে নে স্ত্রীদের টাকা গণে, স্বামী যেন স্ত্রীদের চাকর হয়েছে, স্বামী যেন স্ত্রীদের চাকর হয়েছে। কেয়ামতের আলামত ভাই এসেই গেছে, তাই তো ঘরের নারী আজ রাস্তায় নেমেছে। ঠিক না? আজ নারীরা বাসা থেকে যখন বের হয়, কতবার যে পেশোয়াশ লাগায় মুখে, কতবার যে বালা দিয়ে ঘষে, কত কি যে লাগায় রে ভাই, শেষ নাই। ঠিক না? আর রান্নাঘরে রান্না করে রাতের বেলা স্বামী বাইরে থেকে আসতেছে রুমে, এখানে কালি এখানে কালি নিয়ে রান্নাঘরের ভিতর থেকে ময়লা আবর্জনা যুক্ত শরীর নিয়ে বিছানার মধ্যে যায়, আর স্বামীদের রুচিটা নষ্ট হয়ে যায়। ঠিক না? ঠিক না? এত অপরিষ্কার, রুচিসম্মত না,
তখন আকর্ষণটা বেকর্ষণে পরিণত হয়ে যায়। যখন তখন স্বামীটা পরকীয়া শুরু করে দেয়। কথা বলছে না কেন? স্ত্রীটা যদি সুন্দর হয়, ভালোভাবে যদি বের হতো, স্মার্ট হয়ে স্বামীর রুচি সম্মত যদি হতো, তাহলে প্রেম প্রীতি অর্থাৎ মহাব্বাত কে হয় যারা যারা মাল্লানাত কালিমাতুহু ওয়া জাম্বাত মাহাব্বাতুহু পয়দা হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? আমরা তো এখানে নাই, আমরা বাইরের পুরুষদেরকে সৌন্দর্য দেখাবার জন্য কত ডিজাইনের শাড়ি পরব, বাইরের ভ্যান চালকদেরকে দেখানোর জন্য কত ওটপালিশ ঠোটপালিশ লাগাবো, বাইরের মেতরকে আমরা মানে প্রিয় বানাবার জন্য কত সৌন্দর্য তৈরি করব, এগুলো করে আমরা বাইরে ঘুরি, স্বামীর জন্য এগুলো করি না। যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বেশি ভালো সম্পর্ক থাকে না, অসন্তুষ্টমূলক সম্পর্ক গড়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজ এবং দেশের মধ্যে ফ্যামিলিগুলোতে আল্লাহ তাআলা শান্তি ও নিরাপত্তা দান করুক। আমিন। আরো জোরে বলেন আমিন। শেষ করব, আরো জোরে কোন আমিন। আমি বুঝতে পারতেছি যে রাত গভীর হয়ে গেছে। যাই হোক, আপনারা জি চলবে? হ্যাঁ চলবে তো? না আপনারা ভয় পাচ্ছেন না তো? আপনাদের শ্রোতার অবস্থা যা, আলোচনা কিন্তু সেভাবে চালাচ্ছি। আসলে আমার এই বছরের সবচেয়ে বড় মাহফিল এটি। যাই হোক, মনে হয় প্রচার একটু কম হয়েছে না? নোয়াখালীতে তো আমার প্রচার হলে অনেক শ্রোতা হয়, এই যে বাইরে গিয়েছিল অনেক শ্রোতা হয়, সম্ভবত ওখানে কম প্রচার হয়েছে, যার কারণে আলোচনাটাও আমাকে সেভাবে করতে হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ অবস্থা দেখে ব্যবস্থা নিতে হয়, বুঝতে পেরেছেন? কাল পাত্র ভেদ বুঝে আলোচনা করতে হয়। আপনারা বুঝতে পেরেছেন তো? ভাইয়ের আমার আমার মহতরাম সম্মানিত ব্যক্তিত্ব উনি বলেছেন যে বারোটায় শেষ, যেহেতু বারোটা বেজেই গেছে, ইনশাল্লাহ আর অপেক্ষা করা যায় না, এখনই শেষ করতে হবে ইনশাল্লাহ। তবে প্রবাসী ভাইদের জন্য দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া হবে, মায়েরা এসেছেন এবং আপনারা এসেছেন, সবার জন্য দোয়া হবে। আজকে হয়তো বা আপনাদের এখানে প্রথম আমি এসেছি, প্রথম সাক্ষাৎ হলো। কথা বলেন ঠিক কিনা? নেক্সট টাইমে কোথাও আসলে পরে সেখানে দেখা যাবে। আল্লাহ তাআলা কথাগুলো আমাদেরকে বোঝার মতো, বক্তা ও শ্রোতাকে আমল করার মতো তৌফিক দান করুক। জোর করেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইনশাআল্লাহ আমার মহতারামকে মুনাজাতের জন্য সময় করে দেবা। বসেন।